ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য মোটামুটি ইনশাল্লাহ ভালো চলছে। আচ্ছা, গত পর্ব তো বেশ বড় বড় সাইজের বেশ কিছু গরু দেখাইছিলেন আপনি। জি দেখাইছি, কিছু বিক্রিও হয়েছে, কিছু আছে, আবার আজ কিছু গরু দেখাইলে মানে দেখাবো, সব মিলাই ভালো আছি। আচ্ছা, মানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু রাশেদ ভাইয়ের কাছে? জি চেষ্টা করি। আচ্ছা, তো আজকে ভিডিওতে কেমন বাজেটে কেমন ধরনের গরু আছে ভাই? আজকে 10টা লট থাকবে 1,18,500 টাকা, আর সিঙ্গেলে একটা গরু থাকবে। সিঙ্গেলে একটা গরু থাকবে? জি। আচ্ছা, এর পাশাপাশি বড় গরু নিতে চলে সরজমিনে এসে দেখে নিতে পারবেন? জি অবশ্যই। খামারের লোকেশনটা আপনার পরিচয়টা বলেন। জি ভাই, আমি মোহাম্মদ বাসিদ, আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশেই। আচ্ছা, আর আজকে তারিখটা হচ্ছে 17 নভেম্বর 2024 সাল। জি। আচ্ছা বাসিদ ভাই, আজকে গরু দেখাবেন টোটাল 11 পিস? জি। চলেন গরুগুলো দেখাই। জি অবশ্যই চলেন ভাই। আজকে ভিডিওর শুরুতেই মাশাল্লাহ বেশ সুন্দর হোয়াইট কালার পাকড়া প্রিন্টের যে গরুটা নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই। এই গরুটা মূলত হচ্ছে পাকিস্তানি, কেউ বলে রাতে শায়াল, কেউ বলে পাকিস্তান শায়াল, যে যেটা জাতমান ভাবে নিতে পারবি সেই সেটা বলতে পারবি। তবে গরু আমাদের পাকিস্তানে একটা শায়াল গরু, পাকিস্তানের শাহিওয়াল ব্রিডের একটা গরু। জি জি। দাঁতে কয়টা হয়েছে গরুটা? এটা দাঁতে আসে নাই, 21 মাসের মতো বয়স হয়েছে ভাই। আচ্ছা, দাঁতে আসে নাই, অল্প দিনে দাঁত চলে আসবে? জি জি। আচ্ছা, গরু 100% সুস্থ সবল? জি অবশ্যই। আচ্ছা, এই গরুটার প্রাইসটা কেমন রাখছেন ভাই? এটা 10টার আমি একটা প্যাকেজ করছি আর কি। 10টা লট করছেন? জি। আচ্ছা, লটে কেমন দাম রাখছেন ভাই? 10টা প্যাকেজে দাম রাখছি 18,500 টাকা। শুধু 18,000? 1,18,500 টাকা। 1,18,500 টাকা পার পিস? জি জি। 10টা লট? জি জি। এই মাসে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লাল টকটকে একটা সার গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলুন। জি ভাই, হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না, আমি সব মিলাই একটা প্যাকেজ করছি, কোনো দর্শক ভাই দেখলে পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারবে। ছোট ছোট বড় মাঝের সব কিছু অ্যাভারেজ করে একটা লট করছে? জি অবশ্যই। আচ্ছা, যার যেটা পছন্দ সিঙ্গেল সিঙ্গেল নিতে চলে সেটা আলোচনা করে নিতে? জি 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 অবশ্যই। অ্যাভারেজ দাম 1,18,500? জি জি ভাই। আচ্ছা, এটা কি দাঁতে আসছে? জি না, সব 18-20 মাসের মধ্যে থাকবে। আচ্ছা, 3 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলুন ভাই। গরু কোনোটা চায় কোনোটা কমতি নাই, গরু সবটি মাশাল্লাহ, গরু দেখতে শুনতে দেখেন পাঁচা মাজা সুট, তার লেন্সের চারদিকে ঠিক আছে, লাল টকটকে একটা সার গরু। জি অবশ্যই। আচ্ছা, তো এই গরুটা অ্যাভারেজের এই লটের মধ্যেই রাখছেন? 10টা লটের 3 নম্বর গরু ছিল এটা? জি জি অবশ্যই। আচ্ছা, এটা 3 নম্বর দেখলাম, এটা সাইড করে দেন। 4 নম্বর যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের একটা সার গরু? জি ভাই, মানে 5টা আঙ্গুল তো সমান হয় না ভাই, সেক্ষেত্রে গরু 10টা গরু আমার টেন মনের কাজ সেটা আছে, কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে। আচ্ছা, 10টা গরুই দেখতে পারে আর গরুগুলো 100% সুস্থ সবল? জি অবশ্যই। আচ্ছা, অ্যাভারেজ দাম 1,18,000? 18,500 টাকা পার পিস? জি। আচ্ছা, এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 5 নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই। গরু দেখেন, এই গরুটাও একটু মানে কালারটা একটু ভিন্ন পাইছে, তবে গরুটা কিন্তু মাথা পাছা দাঁড়া চুট সব দিকে মাশাল্লাহ, হাত পা লম্বা আছে দেখতে? জি অবশ্যই। আচ্ছা, কেউ চাইলে নিতে পারে, সামনে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে গরুগুলো দেখতে পারে? জি জি অবশ্যই। সামনে কোরবানিতে তো গরুগুলো একদম ফুলফিল রেডি হয়ে যাবে। হ্যাঁ, আমি মানে সামনে কুরবানির জন্য কালেকশন করা, কোনো দর্শক ভাই দেখলে একাই সেই গরুগুলো নিয়ে নেবে। 1,18,500 টাকা পার পিস? জি অবশ্যই। আচ্ছা, এই মাসে আজকে ভিডিও সিরিয়ালের 6 নম্বর যেটা নিয়ে আসছেন সুন্দর মডেলের গরুটা, এটা সম্পর্কে ভাই গোটা দেখেন, স্যুট মাথা নাভি কম্বল চারিদিকে মাশাল্লাহ, কোনো দিক কমতি নাই, সেক্ষেত্রে গরু 10টা 10টাই ভালো আছে, কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে। যার যেটা পছন্দ 2-4টা দল সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সেটা আলোচনা করে নিতে পারে। জি অবশ্যই। আচ্ছা, এটা দেখলাম আমরা আজকে ভিডিও সিরিয়ালে 6 নম্বরের গরু, 7 নম্বর যে গরুটা নিয়ে আসছেন নাভি কম্বলে তো বেশ ঝোলানো গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। জি দাদু ভাই দেখেন, এই গরুটা কিন্তু মানে সিঙ্গেলে এক জায়গায় মনে করেন যে বিক্রি করতে গেলেও কিন্তু এই গরুটা 40-45 হাজার টাকা দাম। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে আমি ওটা না বলি, আমি 10টার প্যাকেজ করছি, কোনো দর্শক ভাই যদি কাটি সিঙ্গেল নিতে চায় আমাকে ফোন দিলে ইনশাল্লাহ দরদামে আমি মিল করে দেবো ইনশাল্লাহ। লটে নিলে 1,18,500? জি জি, লটে 1,18,500 থাকবে। আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 7 নম্বরে গরু, এ মাসে 8 নম্বর সিরিয়ালে যেটা আনছেন এটা সম্পর্কে একটু বলে। দেখেন ভাই, গরুগুলা কিন্তু শায়াল গরু, দেখেন লাভি কম্বল মাশাল্লাহ, কোনো দিকে কমতে নাই, সেক্ষেত্রে গরু সবই ঠিক আছে, কোনো দর্শক ভাই চাইলে দেখে নিতে পারবে। আর দর্শক ভাই বলবো আপনারা আসি দেখি শুনিলেন, সরজমিনে নিজের জিনিস নিজেরা বুঝে শুনে নিয়ে যাবে। জি অবশ্যই। আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 8 নম্বর, 9 নম্বর গরুটা সম্পর্কে একটু বলে ভাই। 9 নম্বর গরুটা মোটামুটি শায়াল গরু, সুট সিং মাজা সব দিকে ঠিক আছে, কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে। 9 নম্বর গরু, এটা 10টা লট হয়েছে, 10টা লটের
নয় নম্বর গরু ছিল এটা, অ্যাভারেজ দাম 1,18,500 টাকা পার পিস। জি জি। আচ্ছা এটা সাইড করে দিন। দশটা লটে সর্বশেষ 10 নম্বরে বেশ চমৎকার গঠনের গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলুন। জি ভাই, গরু আমি বললে হবে না, দর্শক ভাই যেটা ডিসিশন নেবে সেটাই রাইট হবে। গরু মাশাল্লাহ, গরু দশটা, গরু দশটাই ঠিক আছে। কোনো দর্শক ভাই যদি এক পিস, দুই পিস বা পাঁচ পিস নিতে চায় আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমি বলে দিতে পারবো। আচ্ছা, এই ধরনের কালেকশন আরও প্রয়োজন হলে অবশ্যই আরও কালেকশন করে দিই। জি জি ইনশাল্লাহ, আমার কাছে কালেকশন আছে, আর কোনো দর্শক ভাই চাইলেও নিতে পারবি। আর দর্শক ভাই বলবো আপনারা আপনার আমার খামারে আসি দেখি বাছাই করি নেন। আচ্ছা, তো দশটা লটের পর বাসুদ ভাই বেশ বড় সড়ো সাইজের একটা সাদা কালো রঙের সার গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। ভাই এই গরুটার আমি জাতমান হাতে পারছি না আর কি, জাতমান হাতে পারছি না। এই গরুটা আমি দেখতেছি ফিজিয়ান হলেও কিন্তু ফিজিয়ানের এত কম্বল নাবি আসে না, এত কম্বল নাবি আসে না। তবে জাতমান দর্শক ভাই বিবেচনা করবে, যে দর্শক ভাইয়ের পছন্দ হবে সে দর্শক ভাই নিতে পারবে, জাতমান বাঁচতে হবে। আমি এই গরুটা জাতমানের কথা না বলি, সবকিছু দেখে শুনে সামনে ভবিষ্যৎ নির্বাচন করে গরুটা নিতে। জি অবশ্যই। দামটা কেমন রাখবেন ভাই? দামটা আমি এই গোটা একটু আলোচনা সাপেক্ষে রাখবো, কোনো দর্শক ভাই ফোন দিলে আমি ইনশাল্লাহ বলে দেবো, ফোনে যোগাযোগ করে দাম বলে দেবে। জি অবশ্যই। ফোন নাম্বারটা একটু বলেন তো ভাই। আমার নাম্বারটা হচ্ছে 01765-12-7843। কেউ নিতে চাই এই নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবে। জি ইনশাল্লাহ। আচ্ছা তো ঠিক আছে বাসিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।